আপনারা জানেন আমরা চাই প্রত্যেক বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল যাক। আমরা চাই বার্ধক্য ভাতা, এত বয়স্ক মানুষ এই সভাতে আছেন, কয়েকশো বয়স্ক মানুষ এই সভাতে আছেন, আমি যদি হাত তুলতে বলি ওল্ড এজ পেনশন কে কে পান, একটা দুটো হাত উঠতে পারে, অধিকাংশ হাতই উঠবে না। এটা তো অন্য রাজ্যে হয় না, অন্য রাজ্যে 1000 তো নয় আরো বেশি টাকা ওল্ড এজ পেনশনে দেওয়া হয়। আমাদের রাজ্যে এই টাকাটা রাজ্যের নয়, 1000 টাকার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা স্টেট গভর্নমেন্ট দেয়। বিধবা ভাতা, প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ ভাতা, এমন অনেক স্কিম যেটা সাধারণ মানুষের পাওয়ার দরকার, সেটা কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছেন। এই কাজগুলো পঞ্চায়েত করে, আপনার এখানে যে প্রাইমারি স্কুল আছে বা হাই স্কুল পাশে রানীচকে আছে, টাকাপুরা বেসিক আছে, কমলপুর হাই স্কুল আছে, আপনি সেখানে প্রাইমারি এবং হাই স্কুলে ভারত সরকারের যে মিড ডে মিলের কর্মসূচি আছে তাতে এত নিম্নমানের খাবার দেওয়া হয় কেন? এটা তো দেখভাল করার দায়িত্ব পঞ্চায়েতের মেম্বারের। যেখানে উত্তরপ্রদেশে দুধের গ্লাস থাকে, ফলের জুস থাকে, ফল থাকে, পনিরের তরকারি থাকে, যোগী আদিত্যনাথজির রাজ্যে আমাদের বাচ্চাদের অখাদ্য খিচুড়ি খাওয়ানো হয়, তাতে কখনো দেখা যায় টিভিতে মিডিয়াতে যে আরশোলা পাওয়া গেছে, টিকটিকি পাওয়া গেছে? কেন এই অবস্থা পশ্চিমবঙ্গে হবে? আমার আইসিডিএস সেন্টার, সেখানে যে খাবার দেওয়া হয় তার তালিকা টাঙানো নেই, সেখানে সপ্তাহে ডিম সিদ্ধ দেওয়ার কথা বলা আছে, সেখানে সোয়াবিন দেওয়ার কথা বলা আছে, পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা আছে, যাতে অপুষ্টি জনিত বাচ্চাদের না হয় বা গর্ভবতী মায়েদের না হয়। এই আইসিডিএস সেন্টারে আপনারা আপনাদের হকের জিনিস পান না। আমাদের প্রধানমন্ত্রী মাতৃশক্তিকে বন্দনা করে, আমাদের যে মাতৃবন্দনা স্কিম রয়েছে তাতে যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে মায়েরা প্রসব করেন, প্রথম দুটো সন্তানের জন্য 5000 করে টাকা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন মাতৃবন্দনা স্কিমে। অধিকাংশ মাকে দিদিকে জিজ্ঞেস করলে তারা এই অর্থ থেকে বঞ্চনার কথা বলবেন। এই কাজগুলো পঞ্চায়েতের কাজ, 100 দিনের কাজ, জব কার্ড যে ইস্যু হয় এটা ইস্যু করার অথরিটি কে, মানে দায়িত্ব কার? দায়িত্ব হলো প্রধানের, প্রধান হলেন জব কার্ড ইস্যু করার অথরিটি তাকে দেওয়া আছে আইনে। এই কাজ দেখাশোনা করার জন্য গ্রাম সংসদে জব কার্ডের সুপারভাইজার আছে। আপনারা যাতে বছরে 100 দিনের কাজ পান, ভাই একটু পরে করুন, আমি শেষ করে দেবো, একটু পানির পরে করুন। আমি আপনারা বলুন জব কার্ডে, জব কার্ড ইস্যু করার দায়িত্ব প্রধানের, কাজ দেওয়ার দায়িত্ব সুপারভাইজারের, আপনারা 100 দিনের কাজ, আমরা নয়
চুরি আটকানোর জন্য এক বছর চুরি আটকেছি, টাকা আটকায়নি। একটা স্কিম আপনাদের দেখায়, জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ভুয়া মাস্টার রোল তৈরি হয়, ফলের বাগানের 15,000 পাননি, পানের বরস তৈরির 15,000 পাননি, গাই গরু কেনার জন্য 15,000 পাননি। এই 100 দিনের কাজ সুষ্ঠুভাবে করার দায়িত্ব পঞ্চায়েতের। আমি এই কথাগুলো কেন আপনাদের বলছি জানেন? পঞ্চায়েতের গুরুত্ব অপরিসীম, আর পঞ্চায়েতে বেনিফিসিয়ারির তালিকা মানে উপভোক্তা, কে ঘর পাবে, কে শৌচালয় পাবে, কে বার্ধক্য ভাতা পাবে, কে পিএম কিষাণ সম্মান নিধি পাবে, এটা করার কথা গ্রাম সংসদকে মাইক দিয়ে ডেকে। তৃণমূলের লোকেরা পঞ্চায়েত মেম্বারের বাড়িতে নইলে পার্টি অফিসে বসে করে। এই অঞ্চলেও প্রাসাদের মতো একটা পার্টি অফিস বানিয়েছে তোলামূল, সেটাও আপনাদের ঝাড়া টাকায়। আমফানে ঝড়ের আগে আর একটা ঝড় এসেছিল, যাদের ঘর পুরো ভেঙে গেছিল তাদের জন্য 6,000 টাকা, আর যাদের ঘর আংশিক ভেঙেছিল তাদের জন্য 4,000 টাকা। আমি এই অঞ্চলে জানি, ফলস বিল করে সই করে এই একটা অঞ্চলে 2,000 ঘর ভাঙার টাকা এই চোর তৃণমূল তুলে নিয়েছে। আমফানে 2020 সালে আপনাদের ভারত সরকার যাদের ঘর ভেঙেছিল 20,000 করে টাকা পাঠিয়েছিল, কে কে পেয়েছেন? এই জন্যই বিজেপির পঞ্চায়েতকে জেতানো দরকার। আপনারা প্রস্তুত তো? প্রথমে ভয় ছিল নমিনেশন করতে পারবো কিনা, নমিনেশন হয়েছে। দ্বিতীয় ভয় ছিল কেন্দ্রীয় বাহিনী আসবে না আসবে না, 822 কোম্পানি যা হয়েছে। কালকে কোর্ট বলেছে, কোর্ট এগিয়ে এসেছে, জুডিশিয়ারি এগিয়ে এসেছে গণতন্ত্র বাঁচাতে, রক্তপাত বন্ধ করতে। কোর্ট বলেছে রাজ্য সশস্ত্র পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ তারা 50-50 রেশিওতে বুথ কেন্দ্র, সেক্টর অফিস, গণনা কেন্দ্র সব জায়গায় থাকবে। অর্থাৎ একটা বুথে যদি 4 জন ফোর্স থাকে, 2 জন সেন্ট্রাল আর 2 জন স্টেট আর্ম পুলিশ থাকবে। আমরা ফেভার চাই না পুলিশ বা ফোর্সের কাছ থেকে, আমরা চাই ভোট লুটটা আটকাতে, ভোট লুটটা আটকাতে এবং অবাধ ভোট করতে। পরিবেশ এমনিতে পাল্টে গেছে, চিল্ল গ্রামে দেবব্রত মাইতিকে খুন করেছিল, এরা অপরাধ কি ছিল? আমাকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। 11টা তৃণমূলের গুন্ডা, তার মধ্যে 3টে প্রধান ছিল, 18 মাস জেলের ভিতরে ছিল। এই ভাঙনবাড়ি খেজুরি এখনো তৃণমূলের প্রধান সমর মন্ডল জেলের ভিতরে আছে। এর আগে বিধানসভা ভোটের আগে আমি যেই গোকুলনগর শিমুলকুণ্ড কানুঙ্গচর পেরিয়ে আপনার অঞ্চলে ঢুকতাম, সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যেত নোংরামি। রানীচকে করেছে, সাতাঙ্গা বাড়ি করেছে, সাতাঙ্গা বাড়ি বুথে তো একটা বুথে তো কাউকে ভোট দিতে দেয়নি, নিজেরা সব ভোট টিপে দিয়েছে মমতা ব্যানার্জিকে। এখন পরিণতিটা কোথায়? 3টা করে গোষ্ঠী হয়েছে, আমাদের কিছু করতে হচ্ছে না, আমাদের কিছু